है ना। এখন সন্ধে হয়নি, মেঘ করেছে বলে সন্ধে সন্ধে লাগছে। 6টা বেজে গেছে, এই ঘুম থেকে উঠলো মন, সব কাজকর্ম শেষ, তাড়াতাড়ি ঝটপট মেঘ যা উঠেছে সব কিছু করে নিয়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। তো প্রচুর মেঘ উঠেছে, একটু ছাদে এসেছি ওই জন্য এখনো হাওয়াটা ওঠেনি, হাওয়া ওঠেনি, কিন্তু প্রচুর মেঘ উঠেছে বাবা। চলে যাই চলো, একটু ভালো লাগে। বেশ প্রচুর গরম ছিল কদিন, কদিন মানে সারা দিনটাই ছিল কালো, ছিল প্রচুর মেঘ করেছে কালো হয়ে, আর ভোর এখনো ওঠেনি, উঠতেও পারে, প্রায় ঘন্টা খানিক তো হয়ে গেল মেঘটা, পরপর প্রচুর হচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে হবে, সারাদিন তো ঘুমোচ্ছিল। বাবা বিদ্যুৎ চমকাচ্ছে, যেন পানিয়ে যেন পালিয়ে যায়, মন সবে উঠলো এই, তাও আবার ঘুম থেকে আমি তুলেছি আজকে, এত সময় ঘুমোয় না। চলো বিদ্যুৎ চমকাচ্ছে, মানে হচ্ছে আর এত চড়া কড়া রোদ বেরোচ্ছে যে সব শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হলেও ভালো, কিন্তু বৃষ্টি থেকে জ্বরই বেশি হয় এখন দেখি। মেট করছে মেটাচ্ছে, ওই দিকটা কন্টিনিউ মেঘ ডাকছে, ওই দিকটা তো বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি কেমন ঘোড়া হতেছি, মন আমার উপরে উঠে পড়েছে, মানে আমি ভেবে বিছানাটা টান টান করছিলাম, এখানেই তো আমরা বসি, তো মন উঠে পড়েছে, উঠে পড়ে বলছে না তুমি ঘোড়া হয়ে থাকো, আমি তোমার উপরে চড়ে লিখবো, লিখছে স্লেট খড়ি নিয়ে লিখছে, ও আ লিখছে, ঠিক আছে একটু লিখুক, বাচ্চা যেরকম খুশি হবে সেরকম ভাবে তো পড়াশোনা করাতে হবে, একটু পরে নেমে যাবে ও, লিখেছে তো? বৃষ্টি না, বৃষ্টি হলে ভালো, একটু বৃষ্টি হলে ভালো না, ওই গাছপালা গুলো জল পাবে, ভালো লাগবে না? কি নিচ্ছ গো, মুনু নিচে যাচ্ছে আর শুধু মুছে যাচ্ছে, আমি এদিকে একটু ছড়া গুলো করছি, মুনু শুনছে, কিন্তু ও লিখে না বাবা, মন আবার উঠে পড়েছে বাবার উপরে, মন গোড়া চড়তে পারলেই উঠে পড়ো, উঠে পড়ো, আবার উঠে পড়ো বাবা, যে ঘোড়াকে এত আদর করছে ঘোড়ার উপরে চড়বে বলে, মন তো ঘোড়ার উপরে চড়বে কি, ঘোড়া তো মনের উপরে চড়ে বসেছে, লাগাম ধরো মন, টকবক টকবক করে ছুটবে ঘোড়া, না
টপ পড়ে যাবে, টপ পড়ে যাবে।